হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে 24 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমাদের জমির দাগ নাম্বার বা প্লট নাম্বার বা খতিয়ান নাম্বারের প্রয়োজন, অর্থাৎ সেই দাগ নাম্বার বা প্লট নাম্বার বা খতিয়ান নাম্বার হারিয়ে ফেলেছো, তো সেই দাগ নাম্বার বা প্লট নাম্বার বা খতিয়ান নাম্বারকে কীভাবে তোমরা অনলাইনের মাধ্যমে নিজেরা খুঁজে বের করবে। তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক কিছুতেই দাগ নাম্বার বা প্লট নাম্বার বা খতিয়ান নাম্বারের প্রয়োজন হয়ে থাকে। তো সেই দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার বা প্লট নাম্বার কিন্তু হারিয়ে গিয়েছে বা সেই মুহূর্তে মনে নেই, বা সেটা কিন্তু যখন আমাদের দরকার তো সেটাকে আমরা কিন্তু সেই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তো সেটাকে আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে খুঁজে বের করব, তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে জানাবো। অবশ্য ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়া কিন্তু তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে। এছাড়া আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশান অল করে রাখবে। এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। তো বন্ধুরা, তোমরা এই জমির প্লট নাম্বার, দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার অনলাইন থেকে খুঁজে বের করতে হলে, অর্থাৎ নিজেদের জমির দাগ নাম্বার বা প্লট নাম্বার বা খতিয়ান নাম্বার ভুলে গেছো, তো কীভাবে তোমরা অনলাইন থেকে খুঁজে বের করবে, তো এর জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই তোমাদের পাশে যে সমস্ত জায়গা বা জমি রয়েছে তাদের কিন্তু প্লট নাম্বার জানতে হবে। অর্থাৎ পাশে যে কোনো জমির কিন্তু প্লট নাম্বার যদি জানা থাকে তাহলে কিন্তু তোমরা নিজেদের জমির দাগ নাম্বার বা প্লট নাম্বার বা খতিয়ান নাম্বার খুঁজে বের করে নিতে পারবে। তো এর জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসতে হবে। অর্থাৎ যে কোনো একটা সার্চ বারে আসবে, অর্থাৎ গুগলের যে কোনো একটা সার্চ বারে এসে তোমরা লিখে সার্চ করবে বাংলার ভূমি .gov.in, এটা লিখে সার্চ করবে। তো এটা লিখে সার্চ করলে তোমাদের কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। অর্থাৎ এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইটে চলে আসবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক, অর্থাৎ বাংলার ভূমি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু তোমরা এই বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসবে। তো বাংলার ভূমি ওয়েবসাইটে আসার পর কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে নাও ইয়োর প্রপার্টি, অর্থাৎ সেকেন্ড যে অপশানটা রয়েছে, তো এই সেকেন্ড অপশানের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছ তোমাদের সামনে নেক্সট অপশান চলে আসবে, অর্থাৎ এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদেরকে আগেই বলে দিই বাংলার ভূমি ওয়েবসাইটে কিন্তু মাঝে মাঝে প্রবলেম করে। অর্থাৎ বাংলার ভূমি ওয়েবসাইটে এখানে কিন্তু যখনই তোমরা কোনো কাজ করতে হবে খুব স্লো গতিতে কাজ হয়, কারণ এখানে কিন্তু প্রচুর চাপ থাকে এই ওয়েবসাইটের উপর। তো সেই জন্য কিন্তু এখানে প্রচুর ধীর গতিতে কাজ হয়। তো এইরকম একটা ইন্টারফেস আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ খতিয়ান নাম্বার এবং প্লট ইনফরমেশান একটা ইন্টারফেস আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু তোমাদের যে জমিটার কিন্তু প্লট নাম্বার বা খতিয়ান নাম্বার কিন্তু এখানে খুঁজে বের করতে চাইছো সেই জমিটা যে ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখান থেকে কিন্তু আমরা সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবো। অর্থাৎ এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তারপরে কিন্তু ব্লক নাম, অর্থাৎ ব্লকটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর কিন্তু একটু ওয়েট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর কিন্তু ব্লক নেমগুলো আসতে সময় লাগে। তো তারপরে কিন্তু এখানে দেখতে হবে অটোমেটিক ব্লক নেম চলে আসবে, অর্থাৎ এখানে ওয়েট করার পর তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্লক নেমগুলো চলে এসছে। তো এখান থেকে কিন্তু আমরা সেই ব্লক নেমগুলো সিলেক্ট করে নেবো, অর্থাৎ আমাদের ব্লকের নেমটা সিলেক্ট করে নিলাম। তো এখানে কিন্তু তোমরা তোমাদের ব্লকের নেমটা সিলেক্ট করে নেবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ মৌজা, অর্থাৎ এখান থেকে কিন্তু মৌজাটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের মৌজাটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে মৌজা সিলেক্ট করার পর এখানে বলা হয়েছে তোমরা এই সাইডের যে অপশানটা আছে, তো এই সাইডের অপশানে বলা হয়েছে সার্চ বাই খতিয়ান নাম্বার এবং সার্চ বাই প্লট নাম্বার। তো এখানে যেহেতু আমরা খতিয়ান নাম্বার জানি না, অর্থাৎ আমাদের নিজেদের জমির খতিয়ান নাম্বার বা প্লট নাম্বারও জানা নেই, অর্থাৎ পাশের জমির প্লট নাম্বার জানা রয়েছে, তাহলে কিন্তু এখানে সার্চ বাই প্লট নাম্বারের উপর ক্লিক করতে হবে। তো এখানে যখনই সার্চ বাই প্লট নাম্বারের উপর ক্লিক করবে তো এখানে দেখতে পাচ্ছ প্লট নাম্বার দিতে হবে। এখানে যখনই সার্চ বাই খতিয়ান নাম্বারের উপর ক্লিক করবে তো এখানে কিন্তু খতিয়ান নাম্বার দিয়ে তোমরা সার্চ করে দেখতে পারবে। যদি জমির প্লট নাম্বার জানা না থাকে, খতিয়ান নাম্বার জানা থাকে, তাহলে কিন্তু এখানে তোমরা খতিয়ান নাম্বার দিয়েও সার্চ করে দেখতে পারো। অর্থাৎ পাশের জমির খতিয়ান নাম্বার যদি জানা থাকে তো সেই পাশের জমির খতিয়ান নাম্বার দিয়ে কিন্তু তোমরা নিজেদের জমির খতিয়ান নাম্বার জানতে পারবে। এছাড়া প্লট নাম্বার দিয়েও কিন্তু এখানে
পাশের জমির প্লট নাম্বার দিয়ে নিজের জমির কিন্তু প্লট নাম্বার বা খতিয়ান নাম্বারগুলো জানা যাবে। তো এইগুলো জানার জন্য কিন্তু তোমাদেরকে এখানে প্লট নাম্বারটা বসিয়ে দিতে হবে, অর্থাৎ পাশের জমির প্লট নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু আমরা প্লট নাম্বার বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে ক্যাপচার কোডটা আছে, অর্থাৎ এই ক্যাপচার কোডটা কিন্তু দেখে দেখে সঠিকভাবে বসাতে হবে। তো এখানে কিন্তু ক্যাপচার কোড যদি বুঝতে কোনো অসুবিধা হয়, এই লেখাটার শেষে তোমরা দেখতে পাচ্ছ যে লাস্টে যে রিফ্রেশের অপশান আছে, এই রিফ্রেশের অপশানে ক্লিক করবে তো নতুন ক্যাপচার কোড দেবে। তো সেখানে কিন্তু দেখে দেখে ক্যাপচার কোডটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু টোটাল জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ। তো সব কিছু সিলেক্ট করার পর, ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর কিন্তু এখানে ভিউর ওপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো ভিউর ওপর ক্লিক করলে কিন্তু নেক্সট অপশান চলে আসবে। তো এখানে কিন্তু লাইভ তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে কিন্তু যখনই তোমরা এই বাংলার ভূমি ওয়েবসাইটে এসে খতিয়ান এবং প্লট নাম্বারের সোজা ঘরে এসে কিন্তু এখানে যখনই এখানে সমস্ত ডিটেলসটা দেবে, এখানে কিন্তু লাইভ লেখা উঠবে। তো এখানে কিন্তু লাইভ দেখতে পাচ্ছ। তো এরপরে কিন্তু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে, অর্থাৎ আমরা কিন্তু 723 দাগ নাম্বার দিয়েছিলাম। তো দাগ নাম্বার দেওয়ার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেই জমির সমস্ত ডিটেলসটা চলে এসেছে, অর্থাৎ সেই জমির কিন্তু খতিয়ান নাম্বারও এখানে চলে এসেছে। এখানে কিন্তু জমির মালিকের নামও চলে এসেছে এবং তার ফাদার্স নেম চলে এসেছে। তো সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। তো স্ক্রল ডাউন করবে এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা দেখতে পেয়ে যাবে। তো যে জমির দাগ নাম্বারটা দিলে সেই জমির দাগ নাম্বার দিয়েই কিন্তু তোমরা পাশের জমির দাগ নাম্বার যদি দেখতে চাও, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এইরকম একটা ইন্টারফেস আছে। তো এখানে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে প্লট ম্যাপ, অর্থাৎ দাগের ম্যাপে নিচে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার বলে যে অপশান আছে, এই ক্লিক হেয়ার অপশানের উপর ক্লিক করতে হবে এবং পাশে কিন্তু তোমাদের সেই ম্যাপটা দেখিয়ে দেবে। সেই ম্যাপে কিন্তু প্রত্যেকটা জমির কিন্তু প্লট নাম্বার দেখিয়ে দেবে, অর্থাৎ তোমরা যে জমির দাগ নাম্বার বা প্লট নাম্বার দিয়েছ তার আশেপাশে যে সমস্ত জমিগুলো রয়েছে সেইগুলোর দাগ নাম্বার বা প্লট নাম্বার দেখিয়ে দেবে। তো এখানে কিন্তু একদম তোমরা লাইভ দেখতে পাচ্ছ, অর্থাৎ লাইভ ডেট 27/1/2021 12:31:44। তো এখানে জেল নাম্বারও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ জেল নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং থানাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু এবারে চলে এসেছে ম্যাপে, অর্থাৎ আমরা 723 যেহেতু দিয়েছিলাম দাগ নাম্বার, তো এখানে দেখতে পাচ্ছ 723 দাগ নাম্বার। তো 723-এর পর কিন্তু যে সমস্ত দাগ নাম্বারে জমিগুলো আছে, তো সমস্ত দাগ নাম্বারের জমিগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ 714, 722, 721, 724, 725 এবং 767 এবং 767। তো এই জমির আশেপাশে যে সমস্ত জমিগুলো রয়েছে সমস্ত জমির কিন্তু এখানে দাগ নাম্বার, অর্থাৎ প্লট নাম্বার এইগুলো। তো এর আগে কিন্তু পাশের জমির দাগ নাম্বার আমরা দিয়েছিলাম বা প্লট নাম্বার দিয়েছিলাম, সেখানে কিন্তু তোমাদের নিজেদের জমির প্লট নাম্বারটা বসিয়ে দেবে, অর্থাৎ এই ম্যাপ দেখে। অর্থাৎ তোমরা যে পাশের জমির দাগ নাম্বার দিয়েছিলে সেই পাশের জমির দাগ নাম্বারের জায়গায় কিন্তু এখান থেকে নিজেদের জমির দাগ নাম্বারটা খুঁজে বের করে নেবে বা প্লট নাম্বারটা খুঁজে বের করে নেবে। তারপরে কিন্তু সেখানে তোমরা তোমাদের সেই প্লট নাম্বারটা বসিয়ে দেবে, দিয়ে কিন্তু এখানে সার্চ করবে, অর্থাৎ ভিউ ডিটেলসে ক্লিক করবে। তো এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে এখানে কিন্তু খতিয়ান নাম্বার থেকে শুরু করে এবং জমির মালিকের নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং এখানে আর যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে। এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশানগুলো জানার সুযোগ করে দেবে। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে রাখবে।